হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যাপারে দেখুন কিছু ডিসকাস করে দেওয়া আছে। সেখানে বলা হয়েছে, দেখুন, ট্রেজারি ব্র্যাকেটের ডিস্ট্রিক্ট অ্যান্ড পেনশন ডিসবার্সিং সেল কলকাতা, এদের ক্ষেত্রে দেখুন যেটা বলেছে যে দ্যার ইজ টু অপশান অ্যাভেলেবেল, অর্থাৎ দুটো অপশানের মাধ্যমে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। নাম্বার ওয়ান, অপশান ওয়ান হচ্ছে সাবমিশন অফ লাইফ সার্টিফিকেট ডিজিটালি ইউজিং আধার বেস জীবন প্রমাণ অ্যাপ্লিকেশন ইউজিং এ বায়োমেট্রিক থাম স্ক্যানিং ডিভাইস। তো সেক্ষেত্রে কী কী মানে প্রি রিকোয়েস্টই আছে দেখুন ফর ইউজিং জীবন প্রমাণ অপশান। তো দ্য আধার নাম্বার নিড টু বি লিঙ্কড উইথ পিপিও ইন দ্য রেসপেক্টিভ পেনশন ডিসবার্সিং ট্রেজারি বাই সাবমিটিং এ কপি অফ সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড টু দ্য ট্রেজারি মনিটরিং মেনশনিং দ্য পিপিও নাম্বার অবলিক আইডি ইফ নট অলরেডি লিঙ্কড অর আপডেটেড। অর্থাৎ পিপিও নাম্বার এবং আধার কার্ড এগুলো কিন্তু লিঙ্ক করতে হবে, এবং যে ট্রেজারি আছে বা পেনশন ডিসবার্সিং ট্রেজারি আছে সেখানে কিন্তু এখানে একটা লিঙ্কের ব্যাপার আছে। তারপর দেখুন নোট কী দিয়ে, দেখুন, সাবমিশন অফ লাইফ সার্টিফিকেট ডিজিটালি ইউজিং দ্য জীবন প্রমাণ অ্যাপ্লিকেশন মে বি ডান ফ্রম অবলিক বাই, এক নম্বর হচ্ছে হোম বাই ডাউনলোডিং অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউজিং বায়োমেট্রিক থাম স্ক্যানিং ডিভাইস, অর্থাৎ মানে বাড়িতেই আর কি ওই অ্যাপ ডাউনলোড করে এবং বায়োমেট্রিক যে থাম স্ক্যানিং ডিভাইস ইউজ করে হবে। নাম বিতে বলছে ভিজিটিং দ্য পেনশন রিসিভিং ব্যাঙ্ক ব্রাঞ্চ, অর্থাৎ পেনশন রিসিভিং যে ব্যাঙ্ক ব্রাঞ্চ সেখানে ভিজিট করা হবে। সিতে বলছে ভিজিটিং দ্য নিয়ারেস্ট ট্রেজারি, অর্থাৎ কাছাকাছি যে ট্রেজারি আছে সেখানে ভিজিট করলে হবে। ডিতে বলছে ভিজিটিং এনি কমন সার্ভিস কৃষক, যেটাকে বলা হচ্ছে সিএসকে প্রোভাইডিং দিস ফেসিলিটি। আর ইতে বলছে ভিজিটিং অবলিক কন্ট্যাক্টিং দ্য নিয়ারেস্ট ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ পোস্টের পোস্টাল যে ব্যাঙ্ক আছে সেখানে কিন্তু ভিজিট করেও হবে। এবার দেখুন রেফারেন্সটা দিয়ে দিয়েছে, তো আমি রেফারেন্সটা নিয়ে আর এখানে ডিসকাস করছি না। এটা মানে 2025-10-2019 যে অর্ডার সেই রেফারেন্সে কথাটা বলছে আর কি। এবার নাম্বার টু, যেটা অপশান যেটা রিসেন্টলি যেটা বেরিয়েছে আর কি, ফিনান্স ডিপার্টমেন্টে একটা অর্ডার পাবলিশ করেছে, সেখানে রিসেন্টলি বলেছে, বলা হয়েছে যে এবছর কিন্তু এই মানে প্যান্ডেমিকের জন্য লাইফ সার্টিফিকেট কিন্তু ফিজিক্যালি জমা না দিলেও চলবে, এবছর কিন্তু মানে পোস্টের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে লাইফ সার্টিফিকেটটা জমা করে দিলেই হবে। তো সেখানে দেখুন কী বলেছে, দেখুন এখানে দেখুন 2 নম্বর, ডাউনলোডিং দ্য এলসি ফর্ম লাইফ সার্টিফিকেট ফর্ম পিডিএফ অ্যান্ড ফিজিক্যালি সাবমিটিং দ্য সেম আফটার বিং ডিউলি সার্টিফাইড বাই অথরাইজড পার্সন অ্যান্ড রেফার দ্য লিস্ট অফ অথরাইজড পার্সন। তো আমি লাইফ সার্টিফিকেট যে ফর্ম সেটা নিয়ে আমি ডিসকাস করছি লাস্টে, তো সেখানে ফর্মটা আমি কিনে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে হচ্ছে লিস্ট অফ অথরাইজড পার্সন, সেটাও আমি পরে লাস্টে দেখাচ্ছি যে কারা কারা অথরাইজড পার্সন ওই ফর্মটা মানে অ্যাটেস্টেড করার জন্যে। তো দেখুন এখানে যেটা বলছে, আফটার ডাউনলোডিং দ্য এলসি ফর্ম ফিজিক্যালি সাবমিট ইট টু, অর্থাৎ ওই এলসি ফর্মটা ডাউনলোড করার পর সেটা ফিজিক্যালি সাবমিট করতে হবে কোথায় কোথায় না, এক নম্বর হচ্ছে এতে হচ্ছে পেনশন ডিসবার্সিং ট্রেজারি ইন দ্য রেসপেক্টিভ ড্রপ বক্স, অর্থাৎ পেনশন ডিসবার্সিং ট্রেজারি আছে সেখানে একটা ড্রপ বক্স থাকবে। সেখানে বিতে বলেছে দ্য পেনশন রিসিভিং ব্যাঙ্ক ইন দেয়ার কাউন্টার অর ড্রপ বক্স, অর্থাৎ পেনশন রিসিভিং যে ব্যাঙ্ক আছে এবং তাদের যে কাউন্টার অথবা ড্রপ বক্সেও কিন্তু এটা দেওয়া যাবে আর কি। তবে নোটটা কী বলছে দেখুন, পেনশনার নিড নট ভিজিট দ্য ব্যাঙ্ক ট্রেজারি ফর সাবমিশন, অর্থাৎ পেনশনারকে কিন্তু ডাইরেক্টলি ভিজিট করার দরকার নেই এই ফর্মটা নিয়ে। দ্য ফিজিক্যাল সাবমিশন মে বি মেড থ্রু এনি মেসেঞ্জার অবলিক পোস্ট, অর্থাৎ এই যে ফর্মটা যেটা ডাউনলোড হবে বা ডাউনলোড করে যে ফর্মটা ফিল আপ করার পর সমস্ত সই সাবুত করার পর তারপরে এটাকে কিন্তু মেসেঞ্জার বা পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিলে হবে। এবং ওই যে বলা হলো যে পেনশন ডিসবার্সিং ট্রেজারি বা যে পেনশন রিসিভিং যে ব্যাঙ্ক আছে সেখানে দেখবেন ড্রপ বক্স থাকবে, সেই ড্রপ বক্সে পৌঁছে দিলেই হবে। এরপর আমি আপনাদের সামনে ওই যেটা ওই মানে আপনার যে এই যে ফর্মটা যেটা ফর্ম্যাটটা আমি নিয়ে আসছি, যেটা হচ্ছে যেটা বলা হচ্ছে ফিজিক্যালি আপনি জমা দেবেন লাইফ সার্টিফিকেট, সেই লাইফ সার্টিফিকেট ফর্মটা আমি নিয়ে আসছি। তো দেখুন আমি এখানে লাইফ সার্টিফিকেট ফর্মটা নিয়ে এসেছি, এখানে দেখুন উপরে লেখা আছে নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ, অর্থাৎ এখানে ব্যাঙ্কের নেম এবং ব্রাঞ্চের নেম দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, মানে যে অ্যাকাউন্টে আপনার পেনশনটা হয়। তারপরে দেখুন পিপিও আইডি নাম্বার আছে এবং মোবাইল নাম্বার আছে, অর্থাৎ এখানে পিপিও আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে দেখুন এনএসএস 6A কী বলছে, সার্টিফাইড টু বি সাবমিটেড বাই পেনশনার, অর্থাৎ
এখানে দেখুন কি লেখা আছে, লাইফ সার্টিফিকেট এখানে লেখা আছে, সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন দ্য পেনশনার, অর্থাৎ এখানে কিন্তু একজন মানে গ্যাজেটেড অফিসারকে বা যে অথরাইজড পার্সন আছে তাদেরকে কিন্তু সিগনেচার করিয়ে নিতে হবে। সেখানে দেখুন লেখা আছে যে সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন দ্য পেনশনার ড্যাশ হোল্ডার অফ পেনশন পেমেন্ট অর্ডার নাম্বার ড্যাশ অ্যান্ড হি অর সি ইজ অ্যালাইভ অন দিস ডেট প্লেস এবং ডেট, অর্থাৎ এখানে একজন অথরাইজড অফিসার এখানে তার সিল এবং সিগনেচার দিয়ে মানে লিখে দেবেন যে ওই ব্যক্তি আর কি জীবিত আছে এবং এবং এই মানে কারেন্ট ডেটে, এবং এখানে তার ডেটটা এবং প্লেসটা দিয়ে দেবেন। তারপর দেখুন নন এমপ্লয়মেন্ট সার্টিফিকেট একটা ব্যাপার আছে, অর্থাৎ তিনি যে নন এমপ্লয়মেন্ট মানে চাকরি করেন না সেই ব্যাপারে একটা সার্টিফিকেট দিতে হবে। এখানে চারটে অপশান আছে, তো যে অপশানটা হবে সেটাতে আপনারা মানে টিক দিয়ে দেবেন, বা বাকি যেগুলো হবে না সেগুলো মানে ইয়ে করে দিতে পারেন, ক্রস করে দিতে পারেন। তো এখানে কি লিখেছি দেখুন, আই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ নট রিসিভড এনি রিমুনারেশন ফর সার্ভিং ইন এনি ক্যাপাসিটি ইন অ্যান এস্টাবলিশমেন্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর দ্য গভর্নমেন্ট আন্ডারটেকিং অর ফ্রম লোকাল ফান্ড ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম নভেম্বর 2000- টু অক্টোবর 2000-। তারপর দেখুন আরেকটা অপশান দিয়েছে, আই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ বিন এমপ্লয়েড অবলিক রি এমপ্লয়েড ইন দ্য অফিস অফ দ্য ড্যাশ অ্যান্ড হ্যাজ ইন রিসিভড অফ দ্য ফলোয়িং এমুলসমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড। তারপর তিন নম্বর অপশান আছে, আই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ অ্যাকসেপ্টেড কমার্শিয়াল এমপ্লয়মেন্ট আফটার অবটেনিং অবলিক উইদাউট অবটেনিং স্যাংশন অফ দ্য গভর্নমেন্ট। তারপর চার নম্বরে আছে, মানে চার নম্বর অপশান, আই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ নট অ্যাকসেপ্টেড এনি এমপ্লয়মেন্ট আন্ডার এনি গভর্নমেন্ট আউটসাইড দ্য ইন্ডিয়া আফটার অবটেনিং উইদাউট অবটেনিং দ্য স্যাংশন অফ দ্য গভর্নমেন্ট। এখানে প্লেস এবং ডেট আছে এখন, এবং সিগনেচার অ্যান্ড পেনশনার এখানে সিগনেচার আছে, অর্থাৎ এখানে কিন্তু ওই মানে পেনশনারের যে সিগনেচার সেখানে কিন্তু এখানে সিগনেচার করতে হবে, এবং তার পিপিও নাম্বার এবং তার নেম দিতে হবে এবং ডেট প্লেস দিতে হবে। তারপর দেখুন আবার অ্যানেক্সার 7 আছে এখানে, যেটা বলছে ইয়ারলি ডিক্লারেশন অফ পেনশনার হুজ পেনশনার টার্মিনেবল অফ দেয়ার ম্যারেজ অর রিম্যারেজ। এখানেও একটা ব্যাপার আছে, সেখানে দেখুন পেনশন অর্ডার নাম্বার দেওয়া আছে, আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট আই অ্যাম নট ম্যারিড দ্যাট আই হ্যাভ নট বিন ম্যারিড ডিউরিং লাস্ট 1 ইয়ার, অর্থাৎ এখানে যে সে মানে বিয়ে করেনি সে একটা ডিক্লারেশন দেবে, অথবা আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ নট বিন রিম্যারিড ডিউরিং দ্য লাস্ট 1 ইয়ার এন্ডিং অন 31st অক্টোবর 2000- অ্যান্ড আই আন্ডারটেক টু রিপোর্ট সার্চ ইভেন্ট প্রম্পলি টু দ্য ট্রেজারি অবলিক ব্যাঙ্ক। এখানে সিগনেচার আছে, এবং নিচে দেখুন আপনার ওই ডেট আছে এবং ডটার অফ আর উইডো অফ এইসব আছে, মানে যিনি ফ্যামিলি পেনশনার আছে তাদের কিন্তু এখানে একটা সিগনেচারের মানে ব্যাপার আছে, এবং এখানে মানে যারা ডটার অফটা লিখতে হবে বা উইডো অফ লেট এত এটা লিখতে হবে, এবং এখানে নিচে দেখুন ডেট আছে এবং তার নিচে দেখুন সিগনেচার অফ অথরাইজড অফিসার, অর্থাৎ অথরাইজড অফিসারের কিন্তু সিগনেচার লাগবে এই নিচে, এবং পাশের ডেটটাও দিতে হবে। এই হচ্ছে আপনার প্রোফর্মাটা। তো আমি এটা ডাউনলোডিং মানে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, তাহলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।